চ্যানেলটা লাইক করবা, সাবস্ক্রাইবও করে দিও। হ্যাঁ, তো সাবস্ক্রাইব করবা, লাইক করবা আর বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো নতুন ভিডিও হিসেবে, নতুন ব্লগার হিসেবে আমাদের একটু সাপোর্ট করা দরকার, তো সাপোর্ট করবা, পাশে থাকবা, এটাই বাই। চলো জয়েন করার টাইম হয়েছে, চলো বাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা আছি সকাল, এখন বাজে প্রায় সকাল 6টা না 6টা বাজে এখন, আর আমি আছি আমার বোনের সাথে, ইভা। হ্যাঁ, সকাল 6টা বাজে এখন, আমরা আসছি সোসাইটিতে। আমাদের পাশে একটা সোসাইটি আছে, সোসাইটি এরিয়া, যেখানে সকাল 6টা 6টার দিয়ে মানুষ হাঁটতে আসে বা জগিং করতে আসে, যেটা বলা যায়। আমরা এখানে আসছি, আমরা আপনাকে পুরো জায়গাটা একটু ঘুরাই দেখাবো। আসলে জায়গাটা একদম দিয়াবাড়ির মতো হয়ে গেছে প্রায়, পরিবেশটা আপনাদের দেখাবো। তো গাইস, একটু হাঁটাহাঁটি করলে শরীরটা ভালো থাকে, এই কারণে চলে আসলাম ভোরবেলা। আর গাইস, অনেকদিন পর ভিডিও দিলাম, আর যে কারণে আমার হয়ে গেছে, অনেকদিন যাবত ওমে গেলের ভিডিও দিয়েছিলাম, কিন্তু ওটাও মাঝখানে ব্রেক নিয়েছিলাম, যে কারণে অনেকদিন ভিডিও হয় না, সাবস্ক্রাইবও কমে গেছে যে কারণে। আর তোমরা বেশি বেশি করে সাপোর্ট করবা, আর লাইক দিবা, সাবস্ক্রাইব করবা, আর একটু ভয়েস টাইম তো দিবা, আমি আর ভয়েস টাইম না দিলে কীভাবে। তো তোমাদের জন্যই সব, কষ্ট করি তো তোমাদের জন্যই, আর একটু সাপোর্ট করলে কিছু হয় না, সাপোর্ট করবা শুধু শুধু না, আমাদের জন্য উঠছি, কিন্তু তোমাদের জন্য উঠছি। উঠবা, ঠিক আছে, উঠবা মানে সাবস্ক্রাইব দিও আমাদের, ঠিক আছে, তোমরা উঠবা সকালবেলা, সোসাইটি আসলে আমাদের দেখা পাবা, বুঝছো। মাঝে মাঝে আমরা আসবো, মাঝে মাঝে আমরা প্রায় আসবো, সকালের পরিবেশটা মনোমুগ্ধকর, নীরব একটা সাইলেন্ট একটা ভাব থাকে, আর দিনের বেলা আর বিকেলবেলা থাকে কীরকম চিল্লাচিল্লি, হাউমাউ কাউমাউ। এটা হলো সোসাইটির ভিতরে যেটা এরিয়া, আর এটার আগের অনেক আগে ছিল, কিন্তু প্রায় 5 বছর আগে এটা কিন্তু অন্যরকম ছিল, এখন পরিবর্তন হয়ে এখানে সাইডে বিল্ডিং আছে, এই পাশে বিল্ডিং আছে, ওই পাশে বিল্ডিং আছে, প্রায় নতুন নতুন ভবন হইতেছে, নতুন নতুন সিস্টেমে বিভিন্ন অ্যাপার্টমেন্ট হইতেছে। আর জায়গাটা আসলেই দিয়াবাড়ির মতো হয়ে গেছে প্রায়, ভবিষ্যতে আরও হইব, আশেপাশে অনেক বিল্ডিং হইতেছে নতুন নতুন। আর একটা কথা না বললেই নয়, যেটা হলো আমার ভিডিও প্রায় বাইরের মানুষেরও দেখে, মনে করেন ইন্ডিয়া আছে, দুবাই আছে, ইন্দোনেশিয়া আছে, ফিলিপিন আছে, এইসব। তো আমি যদি বাংলায় বলি কিছুটা, আর যদি ইংরেজিতে বলি, তখন বাংলাদেশি মানুষও কিছুটা বুঝতে পারে, আর ওরা কিন্তু কিছুই বুঝতে পারে না। তো আমি চাইতেছি মাঝে মাঝে ছোটোখাটো ইংরেজি বললেও কিন্তু ওরা বুঝতে পারে এটা বিষয়টা, এই জন্য মাঝে মাঝে সব বলা দরকার, আর না বললে ওরা শুধু বাংলায় শুনে যাবো কিন্তু কিছুই বুঝবো না, পরে কিন্তু আমারই লস।
আজকের মতো এখানে বিদায়, এন্ড সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, আর চ্যানেলটা লাইক করবা, সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ তো সাবস্ক্রাইব করবা, লাইক করবা আর বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো নতুন ভিডিও হিসেবে, নতুন ব্লগার হিসেবে আমাদের একটু সাপোর্ট করা দরকার, তো সাপোর্ট করবা, পাশে থাকবা, এটাই বাই। চলো জয়েন করার টাইম হয়েছে, চলো বাই। Oh my god.